আমাদের সঙ্গে রয়েছেন তানিশা মির্জা এবং আশিক চৌধুরী তাদের সঙ্গে আমরা কথা বলবো আপনারা তো চলচ্চিত্রে অভিনয় করেছেন সম্প্রতি দেখা গেছে যে একটি মিউজিক ভিডিওতে আপনারা অভিনয় করছেন এবং তানিশা মির্জা যিনি এটার সুর করেছেন লিখেছেন এবং গেয়েছেনও তিনি এ বিষয়ে আসলে আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে কি মনে করে আসলে চলচ্চিত্র থেকে মিউজিক ভিডিও করছেন অ্যাকচুয়ালি চলচ্চিত্র বলতে দু সালে একটি আমি মুভি করেছিলাম যেটা আমি রিলিজ করিনি ফ্যামিলিগত কিছু পার্সোনাল বিষয়ের কারণে তো আমি মুভি থেকে যখন টোটালি অফ করে দেই অভিনয় করা তখন আমি চিন্তা করলাম যে যেহেতু গান আমি ছোটোবেলা থেকে আমার একটা শখ ছিল তো ধীরে ধীরে আমি গানে কন্টিনিউ হওয়া শুরু করলাম গান শিখলাম তারপর প্রফেশনালিভাবে গান করার চেষ্টা করলাম তো বেশ কয়েকটা গান আমি কভারসং করেছি তো তার ভিতরে রিসেন্টলি আমার একটা গান বের হয়েছে সেটা হচ্ছে যে শাহ আব্দুল করিমের বন্ধে মায়া লাগাইছে এটা অনেকে হয়তো আপনারা জানতে পারছেন সো গানটা মোটামুটি বেশ অনেকেই খুব সুন্দরভাবেই নিয়েছে তো এক বছর ধরে আমি খুব প্ল্যানিং করছিলাম যে আমি নিজের একটা লেখা মানে খুব সাহস নিয়ে যে না আমি করবো কিছু একটা ভালো কিছু দর্শকদের আমি দিতে চাই তো আমার নিজে থেকেই এক বছর ধরে প্ল্যানিং চলছিল যে আমি রোমান্টিক একটি গান করব যেখানে আসলে আমার নিজের আবেগ নিজের কথা নিজের সুরে আমার মতো করে আমি গানটাকে সুন্দরভাবে মানে করতে চাই তো হয়ে গেল সো যেহেতু সামনে চোদ্দোই ফেব্রুয়ারি এই উপলক্ষে চিন্তা করলাম যে তো তাহলে লেট করার দরকার নেই করেই ফেলি এই থেকে আসলে গানটা লেখা শুরু করা দেন আজকে হিরো তো পাশেই আশিককে ও খুব ভালো একটা ছেলে খুব ভালো অভিনয় করে আমি মানে ওর কাছে কি বলবো অনেক হ্যাপি যে ও অ্যাকচুয়ালি আমার গানের ভিডিওতে হিরো হ্যাঁ আশিক চৌধুরী আপনি তো চলচ্চিত্রে অভিনয় করছেন মডেলিং করেছেন নাটক করেছেন তা এখন মিউজিক ভিডিও করছেন আপনার কেমন লাগছে এবং কি উদ্দেশ্যে আসলে আপনি করছেন উদ্দেশ্য তো একটাই দর্শকদের মন জয় করা আর কিছুই না যাই করি না কেন চলচ্চিত্র অভিনয় করেছি মিউজিক ভিডিওটাকেও কয়েকটা করেছি আমি ভালো ভালো আমি আসলে ভালো কাজ যেটাই হোক সেটার সঙ্গে যুক্ত থাকতে চাই আর তার নিশা অবভিয়াসলি ভালো একজন মানুষ গানও ভালো গাইল দর্শকরা শুনতে পাবে ভালোবাসা দিবসে আশা করছি কাজটা খুব ভালো হবে গানটা যখন মানে প্রোপোজাল আমার কাছে আসে গানটা আমি শুনি গানটা শোনার পর থেকে যে আমি নিজের আগ্রহ থেকে। কাজটা করতে আসা আর কি আমি যাচ্ছিলাম যে গানটা আমি করবো গানটা এতটাই সুন্দর যেহেতু আমার মন জয় করেছে আশা করি দর্শকদের মনটা জয় করে নেবে আশিক চৌধুরী আপনাকে ধন্যবাদ এবং তানিসের যে আপনাকেও ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমাদের আসলে এভাবে আমাদেরকে সারপ্রাইজিং করবে আমরা আসলে বুঝতে পারিনি সো ধন্যবাদ সময় টিভিকে সব সময় আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন